আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছে, কারণ গতকালকে একটু আর্লি আর্লি ঘুমিয়েছি। আর আজকে সকালবেলা উঠেই যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করে তারপরে পাবলিক করতে হবে, কারণ গতকালকে রাতে ইচ্ছে করছিল না একদমই ভিডিও এডিট করে দেন হচ্ছে গিয়ে আপলোড দিয়ে তারপরে ঘুমাতে যাই। তো এই জন্য সকালবেলা উঠে সেই কাজটা করে নর্মালি হচ্ছে গিয়ে আরও টুকিটাকি কাজ, বেড ক্লিন করা বা আদার্স ঘরটর গোছানো একটু টুকটাক করে আমি হচ্ছে রান্নাঘরে এসেছি। তো আজকে মূলত আমি বাজার করতে যাব আপনাদের ভাইয়ার সাথে। অনেক মাস পরে আমরা দুজন মিলে একসাথে বাইরে বের হচ্ছি, বেশ ভালোই লাগছে। যদিও কোনো ঘোরাফেরা বা এইসব কোনো উদ্দেশ্য না, জাস্ট প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে বাসায় চলে আসব। তো গতকালকে কিছু সবজি তরকারি আছে, আর হঠাৎ করে ইচ্ছে হলো একটু আলু ভর্তা খাবো, সেই জন্য একটু আলু ভর্তা করে নিচ্ছি। আর আজকে ইচ্ছে করছিল একটু কাঁচা ঝাল দিয়ে আলু ভর্তা করি, এই জন্য কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, আর সাথে একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। এরকম বৃষ্টি বৃষ্টির দিনে বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমার কাছে একটু সর্ষের তেল বেশি দিয়ে আলু ভর্তা খেতে বেশি ভালো লাগে। আজকে মূলত আমি মান্থলি গ্রোসারি শপিংয়ের জন্য এসেছি, আনফর্চুনেট বৃষ্টির কারণে একটু আরএফএল বেস্ট বাইয়ে আসলাম। সো ভাইয়া, এখানকার অ্যাড্রেসটা যদি একটু বলতেন। 12/1 এসআই আমিন মঞ্জিল। 12/1 এইচআই আমিন মঞ্জিল, রিং রোড শ্যামলী। রিং রোড শ্যামলী, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা তো সবাই জানেন যে আরএফএল বেস্ট বাই হচ্ছে গৃহিণীদের সবচেয়ে পছন্দের একটা জায়গা। আমার আসলে তো এক কথায় কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছা হয় না, এরকম কিছু কালেকশন তাদের আছে। তো এখানে বাচ্চাদের টয় থেকে শুরু করে একদম কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পাবেন। আর বিশেষ করে ওনাদের এখানে কিছু এক্সপোর্টের জিনিসও আছে, অর্থাৎ বাইরে থেকে যেগুলো ওনারা আনান, আবার কিছু জিনিস আছে বাংলাদেশি। যেমন আমার এখানে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং যথেষ্ট রিজনেবল প্রাইস ওনাদের আরএফএল বেস্ট বাইয়ের সব জিনিসগুলো, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। এই যে খুন্তি টাইপের, এগুলো হচ্ছে বাঁশ আর সম্ভবত কাঠের মিশ্রণে তৈরি, অথবা বাঁশেরই আমার যতটুকু মনে হয়। সো এগুলোর প্রাইস 100 থেকে 150-এর মধ্যে। আর এরপরে এই যে এখানটায় দেখুন, সব কিছুই আপনারা পাবেন। হ্যাঁ, এখানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, আমি চিন্তা করছি এটা একটা নেওয়া যায় কি না। আমাদের আঞ্চলিক ভাষায় তো এটা দিয়ে এটাকে উড়হি বলা হয়, বা এটা দিয়ে ডাল ওঠানো হয় স্পুনটায়। তো এটার প্রাইস যথেষ্ট রিজনেবল, 75 টাকা অনলি। আর এখানে আপনারা সব কিছুই পাবেন মোটামুটি কিচেন রিলেটেড। আমি তো ওভাবে করে সব কিছুর দাম দেখাতে পারবো না, আমি জাস্ট গদ বাঁধা দেখিয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে বা কোনো কিছু কিনতে ইচ্ছে হয়, আপনাদের বাসার কাছাকাছি যদি এই আউটলেটটা হয়, আপনারা এখানে এসেও কিনতে পারেন। এছাড়াও সারা বাংলাদেশে তো ওনাদের আউটলেট আছেই। আর এই যে দেখুন, একটা এক্সক্লুসিভ একটা টং, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটার ডিজাইনটা। আর এখানে আরেকটা কিউট, এই যে আমি এটা দেখেছি, এটা মাত্র 75 টাকা। আমার তো ইচ্ছে হচ্ছে এটার একটা নেই। আচ্ছা, যাই হোক, আর আর হচ্ছে গিয়ে অনেক আপুরে আছেন কাঁচের জার কিনতে চান, আমাকে জিজ্ঞেস করেন। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি কাঁচের জার আপনার আরএফএল বেস্ট বাইয়ে পাবেন। এই যে মশলার জার হিসেবে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, আর যেহেতু সুন্দর কালারফুল, সো আপনারা এগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে 125 টাকা করে, আর একটু বড় সাইজের দেখা যায়। এটার মধ্যে চা কফি আপনারা রাখতে পারবেন। সো এটা হচ্ছে 150 টাকা করে। আসলে রোজকার বোরিং লাইফ থেকে ভাবলাম যে একটু বাইরে আসি, আপনাদের সাথে গল্প করি, সো এই জন্যই চলে আসা। আর এই যে দেখুন, এখানে আপনারা কিন্তু কিচেন টাওয়াল পাচ্ছেন, আর এগুলো হচ্ছে, এগুলোর ফেব্রিক এত ভালো যে পানিটাকে খুব সুন্দরভাবে সোক করে। অ্যান্ড এটা আপনারা কিচেনে হ্যান্ড টাওয়াল হিসেবে, পাশাপাশি হচ্ছে কিচেনের সিঙ্ক বা আদার্স জায়গাগুলো ক্লিন করার জন্য আপনারা হচ্ছে এই টাওয়ালগুলো নিতে পারেন। ছোট বড় অনেক সাইজের আছে, পাশাপাশি এখানে কিচেন অ্যাপ্রন, দেন হচ্ছে এগুলো বোধহয় বৃষ্টির জন্য আই গেস। দেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাগ আছে, অনেক নাইস কালেকশন এদের। আমি তো জানিও না, আসলে অনেক সময় দেখা যায় নতুন নতুন অনেক কালেকশন চলে আসে। সো এখানে আসলে আপনারা অনেক সুন্দর রাগ পাবেন, পাবেন টেবিল রানার। আর এখানে অনেকে আছেন গার্বেজ বা ময়লা ফেলার জন্য পলিথিন খোঁজেন বড় সাইজে, মানে সাইজের বা
পলিথিনে ফেলতে চান, সো এখানে গার্বেজ ব্যাগগুলো আছে, পাশাপাশি হ্যাঙ্গার, দেন স্টোরেজ বক্স, সবকিছুই তো আছে, তাই না? আরএফএল মানেই হচ্ছে একজন গৃহিণীর ঘরের মোটামুটি যাবতীয় যা পাওয়া যায় সেটা আপনি এক কথায় এখানে আসলে পাবেন। আর এখন তো কি বলবো, আরএফএল এর পাশাপাশি যদি সেখানে বেস্ট বাইয়ের পাশাপাশি যদি রিগেল থাকে তাহলে তো ফার্নিচার পাওয়া যাচ্ছে। অ্যান্ড ওনাদের কিন্তু আরএফএল এ একটা জিনিস নতুন সংযোজন হয়েছে যেটা আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে ডেইলি শপিং। অর্থাৎ প্রাণ আরএফএল এর যে পণ্যগুলো আছে, ফুড প্রোডাক্ট, সেগুলোও কিন্তু আপনারা আরএফএল বেস্ট বাইয়ের আই গেস প্রত্যেকটা আউটলেটেই আপনারা গেলে পাবেন। সো খুব ভালো একটা জিনিস, আমার কাছে ভালো লেগেছে। তো এই তো ছিল মোটামুটি পুরো শ্যামলীর এখানকার আরএফএল বেস্ট বাইয়ের ভিউটা। আই গেস আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো আপনারা এখান থেকে এসে কালেক্ট করবেন। আরএফএল বেস্ট বাই থেকে বের হয়ে আমরা চলে এসেছি শ্যামলি প্রিন্স বাজারে। তো এখানে খুব ভালো লেগেছে, সামনে হচ্ছে ডিজ ইনফেক্টিং পয়েন্ট আছে, পাশাপাশি আপনাদের ভাইয়া উই যে ওখানে হাত ক্লিন করছে, মানে ওখানে হ্যান্ড ওয়াশ অ্যান্ড হাত ধোয়ার ব্যবস্থা আছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর দেখা যাক ভেতরে যাওয়ার পরে কি অবস্থা, আমি ভিডিও করতে পারি কি না, হোপ ফর দ্য বেস্ট। অনেকদিন পরে বের হয়ে তো কাকের মতো ভিজে ভিজে বাজার করে তারপরে বাসায় চলে এসেছি, অলমোস্ট মাগরিব আজান দিয়ে দিয়েছে, আর ব্যাড লাক হলো প্রিন্সের ভেতরে ভিডিও বা সিনেমাটোগ্রাফিটা আসলে অ্যালাউ করে না ওদের প্রাইভেসি পলিসি, না হলে আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, পরে অন্য কোথাও গেলে সেটা তো শেয়ার করবই। আর বাজারগুলো এনে আমি হচ্ছে রান্নাঘর আর বারান্দার ঠিক মাঝামাঝি আমাদের ডাইনিং রুমে যে স্পেসটা আছে ওখানে রেখেছি। আর শুকনো বাজারগুলো আমি কোনো কিছু ক্লিন করব না, জাস্ট শাপলাটা আজকে একদম ফ্রেশ রাতের বেলা এখন রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়ার খুব ইচ্ছে করছে খেতে। আর এখানে আম এনেছি আর ডিম, এগুলো জাস্ট আমি ক্লিন করে নিব, আর আদার্স যেগুলো আছে এগুলো আগামীকালকে যখন ক্লিন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পরে শাপলা দেখে আপনাদের ভাইয়ের খেতে ইচ্ছে হলো, আর ও গ্রাম থেকে নিয়ে আসতে চেয়েছিল বাট আনফর্চুনেট লোক ছিল না, তাই ওদের পুকুর বা লেকের মতো একটা জায়গা আছে ওখান থেকে আর উঠাতে পারেনি। দুইটা শাপলা, শিওর দুইটা শাপলায় একটা বিড়া পাকাইছে, দুইটা শাপলা, এই যে এখানে জাস্ট দুইটা শাপলা, এই দুইটা শাপলা দিয়ে হচ্ছে গিয়ে একটা বিড়া পাকানো, আর সেটার দাম হচ্ছে 10 টাকা। আল্লাহর দুনিয়ায় খাবার দাবার মনে হয় মানুষের নসিব থেকে সব উঠে যাবে। তো এইখানে হচ্ছে দুই আটি, মানে 4টা শাপলা, আর এই হচ্ছে 2 পিস, তো এই 3 আটি হচ্ছে 30 টাকার শাপলা। তো মনে হচ্ছে যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ খাবার খাচ্ছি অনেকদিন পরে, মনে হয় গরুর মাংস খাসির মাংস এগুলোরও হার মানায় ফেলছে এই শাপলা, কারণ 6 পিস শাপলা 30 টাকা। আমি জানি না আমার এই কথাটা বারবার বলায় কেউ বিরক্ত হবে কিনা, কারো কাছে 30 টাকার ভ্যালু আছে কিনা, বাট আমার কাছে 6 পিস শাপলা 30 টাকা এটা অনেক বেশি এক্সপেন্সিভ বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে। তো যাই হোক, কি আর বলবো, মজা করে বলছিলাম আপনাদের ভাইয়া প্রেগনেন্ট মহিলাদের মতো হচ্ছে গিয়ে তার খাওয়ার শখ জাগছে ইদানিং, আর আমার মা আমার সাথে এসে এসে কথা বলতেছে এখন, কি মা কি মা, হ্যাঁ এই যে। তো যাই হোক, তো যেহেতু আমার বরের শখ হয়েছে তো খাক, আর কিছু করার নাই, কিন্তু আমার গলা দিয়ে নামবে কতটুকু আমি জানি না। তো কেটে নিচ্ছি, আর রান্নার পরে দেখা যাক কতটুকু হয়, 3 ভাগের আরো 1 ভাগ হয়ে যাবে। যেখানে গ্রামে বসে নিজেদের জমি থেকে শাপলা তুলে বা পুকুর থেকে শাপলা তুলে খাইছি সবসময়, ঢাকায় এসে শাপলা কিনে খাইছি বাট নিজেকে কখনো এতটা বোকা মনে হয় নাই, আজকে যেরকম লেভেলের বোকা নিজের মনে হইতেছে, মনে হইতেছে আমি বিদেশের বাড়ি বাস করতেছি, বিদেশে বসে দেশীয় খাবার খেতে গিয়ে আপুরা যেরকম বলে না টাকা খরচ করে এক একটা জিনিস কিনে, ওরকম ফিলিংস আসতেছে। আজকে অনেকদিন পরে বিলাতি ধনিয়া পাতা পেলাম, তো অল্প কয়েকটা নিয়ে আসছি, তো শাপলা রান্নায় কয়েকটা কাজে লাগাবো, আমার কাছে ভালোই লাগে। আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে ওই জমিতে প্রচুর হয়ে থাকে, সারা বছরই হতে থাকে। তারপরে হচ্ছে শুধু বিলাতি ধনিয়া পাতা না, থানকুনি পাতা, আদার্স শাক টাকও হয়,
এগুলো তো আসলে লাগানো লাগে না ওরকম, যখন কমে যায় তখন এক জায়গা থেকে তুলে এনে মা অন্য জায়গায় লাগায় হয়তো। আর নর্মালি তো হতে থাকলে আবার বীজ দিয়ে আবারও হয়। বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু একটা সুন্দর ঘ্রাণ, আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণের চেয়ে বেশি ভালো লাগে। গ্রামের মুরব্বী মানুষ তো পায় অনেক সুন্দর সেন্ট, সেন্ট কয় না এক কাছে তো ঘ্রাণ বানিয়েছে সেন্ট আমাদের দাদিরা বা ওই বয়সের লোকজন। কি মা? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ। কি সুন্দর বাতাস, আজকে তো ঘুমায় শান্তি। সব কিছু গোছ গাছ করে আমি রান্নাঘরে চলে এসেছি, আর চুলাটা জ্বালিয়ে আমি হচ্ছে শাপলাটাকে প্রথমে সিদ্ধ করে নিব, কারণ যেহেতু আমি ঝোল ঝোল করব না সেই জন্য সিদ্ধ করে অতিরিক্ত পানিটা ফেলে দিব। আর একটা স্ট্রেইনারের সাহায্যে ফেলে দিয়েছি, আফটার দ্যাট আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়েই করছি, আমার কাছে তো চিংড়ি মাছ দিয়েই অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়ার কাছেও ভালো লাগে। তো এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখানে আমি প্রত্যেকটাই হচ্ছে হাফ চা চামচ করে দিয়েছি। তো এটাকে হালকা এরকম তেল উঠে আসা পর্যন্ত ভুনা করে নিয়ে তার মধ্যে শাপলাগুলো দিয়ে দিলাম, আলতো করে একটু নেড়ে ছেড়ে দেন হচ্ছে গিয়ে কুক করে নিব। যেহেতু এটা মানে সেদ্ধ করা আছে এটা খুব বেশি সময় তো লাগবে না। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আফটার দ্যাট ঢাকনাটা তুলে হালকা নেড়ে ছেড়ে আমি ধনিয়া পাতা যেটা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হবে যেটা খাবারের টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আমার কাছে তো এই ধনিয়া পাতাটা অনেক বেশি ভালো লাগে, আমরা তো বিলাতি ধনিয়া পাতা বলি। তো দেখেই জিভে জল এসে যাচ্ছে, বাট মজার আর ফানি ব্যাপারটা হচ্ছে এত অল্প পরিমাণ ছিল যে দুজনই মনে হয় তৃপ্তি করে খেতে পারিনি এরকমটা। তো যাই হোক, এই তো ছিল আজকের ফানি, আর কি বলবো যে আমার বোকা হওয়ার একটা কাহিনী। আর মজা করে তো আপনাদের ভাইয়াকে আমি তুলনা করলাম প্রেগনেন্ট মহিলাদের সাথে, এটাকে ফান হিসেবেই নেবেন, কেউ সিরিয়াস হবেন না। কজ কি বলবো, অনেক সময় অনেক কিছু, কারণ অনেক সময় দেখবেন যে মানে গর্ভাবস্থায় কিন্তু মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, তো ইদানিং আপনাদের ভাইয়ার অ্যাক্টিভিটিসগুলো ওরকম হয়ে যাচ্ছে আর আমি এটা নিয়ে খুব বেশি ফান করি। তো রান্না কমপ্লিট করার পরে আমি একটু কিছু জিনিস গুছিয়ে রাখবো, এগুলো যদি গুছিয়ে প্রপারলি আমি জায়গাটা জায়গায় না রাখি তাহলে দেখা যাবে যে আগামীকালকে অন্যান্য কাজ করতে গেলে ততক্ষণে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু পানিতে মিলানো পলির মধ্যে মোড়ানো থাকে। তো আমি এখানে প্রথমেই কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর ভালো করে ধুয়ে আমি এগুলো পানি ঝরানোর জন্য রেখে দিব। আফটার দ্যাট আমি তো কাঁচের কৌটায় করে টিস্যু দিয়ে অলওয়েজ হচ্ছে কাঁচা ঝাল বা মরিচগুলোকে ফ্রিজে সংরক্ষণ করি, এটা তো আপনারা জানেনই, নতুন কিছু না। আর আজকে মানে ইদানিংকালে যে জিনিসটা খেয়াল করছি, সব কিছু একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, জিনিসপত্রের দাম যেমন ওইটুকু কাঁচামরিচ 20 টাকা ছিল। যাই হোক, এটা কি আমার কাছেই মনে হচ্ছে নাকি আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আম এনেছিলাম 2 কেজির মতো, আর দেখা গেছে আনার পরেই ক্ষুধা লেগে গিয়েছে, বাইরে থেকে এসে টায়ার্ড লাগছিলো, তাই দুটো ক্লিন করে খেয়ে নিয়েছি আমরা দুজন, আর বাকিগুলো একটু ওয়াশ করে রেখে দিতে হবে। আর প্ল্যান করছি যে আম দিয়ে দই বানাবো, তো দেখা যাক, বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস দিতে চাই, কারণ আমার অনেক সুইট সুইট আপুরাই আমাকে কমেন্ট করে হচ্ছে গিয়ে আম দিয়ে কী কী বানানো যায় সেটার রেসিপিগুলো সাজেস্ট করেছেন, কারণ আমার অনেক পছন্দের ফল, এটা আমি বলেছিলাম, তারপরেই আপনারা এগুলো সাজেস্ট করেছেন, যেটার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ। কারণ আপনাদের কাছ থেকে আইডিয়া পেলে যে জিনিসটা হয় সেটা যখন আমি নিজে করি তখন মনে হয় নিজের কাছে করতেও একটা আনন্দ লাগে, এবং আপনাদেরকে সেটা দেখাতে পারলে বা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগে। তো ডিম এনেছিলাম, ডিমগুলো আমি সুন্দর ভিম লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করে এরকম স্ট্রেইনারে রেখে দিচ্ছি, পানিটা ঝরে গেলে আমি যথাস্থানে সব কিছু রেখে দিব। তো আমি এরকম ফলের ঝুড়ির মধ্যে তো সবসময় ফ্রিজের উপরে রাখি আমটা, আমার কাছে ফ্রিজে রাখতে ভালো লাগে না, তাহলে বের করে খেতে অসুবিধা হয়, যখন তখন খেতে পারি না এই আর কি ঠান্ডা সমস্যার জন্য। আর ডিমগুলো এই ঝুড়ির মধ্যে করে এখানটায় রাখি। তো আপনাদের ভাইয়া খেতে বসবো, তখন বললো যে একটা ডিম ভাজি করে আনো,
তো সেই জন্য ঝটপট করে এসে তার জন্য একটা ডিম ভাজি করলাম। তার আবার এরকম খেতে বসে হুটহাট করে ডিম ভাজি খেতে ইচ্ছে হয়, তো এটা তো করতে খুব বেশি সময়ের ব্যাপার না। তবে মাঝে মাঝে দেখা যায় সে শুধু ডিমটাই লবণ দিয়ে তেলের উপর ভেজে নেয়, তো ভাবলাম যে খুব বেশি তো আর কিছু না, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে সুন্দর করেই ভাজি করে দিচ্ছি। সেই ছোট্ট জিনিসটা পেয়ে অনেক বেশি খুশি হয়, কারণ তার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা হলো ডিম ভাজি, ডাল আর আলু ভর্তা। তো এই তো আজকের সিম্পল ডিনার। আর আজকের ওভারঅল ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট করব। আর আজকে রাতের ডিনার করতে করতে বা প্রিপারেশন নিতে নিতে আমি ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।